हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। आज आमि तोमादेर काछे आर माछेर एकटा रेसिपि निये चले एसेछि। आर माछ आमि आदा जिरे बाटा दिए आर आलू दिए करब। चलो देखे नेवा जाक एटा आमि किभाबे रेडी करछि। आर माछटा आमि एखाने धुये निएछि। एबार एटार मध्ये आमि लवण हलुद मेखे नेब। लवण हलुद एटा दिए आमी भालो करे एखन मेखे निच्छी। लवण हलुद दिए माछटा मेखे निएछी। एटार ओपर दिए एबार अल्प करे सर्षेर तेल दिए देब। सर्षेर तेल दिए माछटा आरेकटु मेखे नेब, ताहले भाजार समय गाए फेटे आसबे ना। आर माछ तो भाजार समय प्रचंड फाटे। आर माछ रान्ना करार जन्य आमी कड़ा बसिए दिएछि। एबार आमी एटाते तेल दिए देब। तेलटा गरम होले आर माछगुलो आमी भेजे नेब। तेल गरम हो गेछे, एबार आमी एकटा एकटा करे माछ छेड़े देब। एबार माछगुलো আমি ভেজে তুলে নেব। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে তুলে নেব। মাছের জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। মাছ রান্না করার জন্য আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচের হাফ চামচ দিচ্ছি। আদা বাটা কিছুটা দিচ্ছি, চা চামচের এক চামচ। কাঁচা লঙ্কা বাটা এক হাফ চামচ। আর জিরের গুঁড়ো চা চামচের হাফ চামচ। এবার এগুলো দিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো। আর এটার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দেবো। মশলাটায় আমি জল দিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিচ্ছি। দিয়ে একটু চামচটা দিয়ে এরকম নেড়ে মিক্সড করে নিলাম। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিলাম। মাছের তেলে আমি একটা তেজপাতা সম্বারে দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হলে রেডি করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি প্রথমেই অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নেড়ে নেব। চিনি দিয়ে একটু নেড়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতন আর একটা টমেটো দিয়ে দিয়েছি। এটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ টাইম ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ টাইম ধরে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো নিচটা একটু লেগে লেগে যাচ্ছে আর একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে। আমি এটার মধ্যে আবারও অল্প করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ফুটলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, টকবক করছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই আর মাছের আদা দিয়ে ঝোল কেমন লাগলো। আর যারা বন্ধু নেই তারাও আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে দিও, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে প্রথমেই আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে। মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ টাইম ফুটিয়ে নিলাম, এবার আমি নামিয়ে ফেলছি। মাছটা আমি নামিয়ে ফেলেছি, এবার সার্ভ করব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো।